একটা সত্য কথা কি জানেন, চেষ্টা করলে যে সব কিছু পাওয়া যাবে এমনটা কিন্তু নয়। দুনিয়াতে অনেকজনই আছে যে হাজার বছর চেষ্টা করে অনেকেই অনেক কিছু পায়নি। হাতের পাঁচটা আঙ্গুল যেমন অসমান নিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন, ঠিক তেমনি যত আকাঙ্ক্ষায় থাক, যত চেষ্টাই করেন, পাঁচটা আঙ্গুল কিন্তু অসম্মান নিয়েই আপনাকে মৃত্যুবরণ করতে হবে। এটাই কিন্তু স্বাভাবিক এবং এটাই কিন্তু বাস্তব। ঠিক তেমনি আপনার জীবনে যে সকল আশা আকাঙ্ক্ষা চাহিদা যে পূর্ণ হবে, এই আশাটা ভিতরে রাখা কি বোকামি নয়? এই আশাটা করাটাই আমাদের জীবনের সবচেয়ে বড় সবচেয়ে বড় গুণ। হয়তো আমি একটা কাঙ্ক্ষিত জিনিস চাচ্ছি, হয়তো বা স্রষ্টার কাছে অথবা কোনো ব্যক্তির কাছে দিন রাত প্রার্থনা করে যাচ্ছি যে আমার এই কাঙ্ক্ষিত জিনিসটা চাই চাই। নিজের কাছে নিজেই প্রতিজ্ঞা পণ করে বসে আছি যে এই জিনিসটা আমার চাই চাই, এটা আমার লাগবেই। তারপরও সেটা আমি চাই, কারণ ওই সেই জিনিসটা আমার পাওয়ার আকাঙ্ক্ষাটাই কম, কিন্তু মনের অজান্তে সেই জায়গায় চেষ্টাটাই বেশি করে ফেলা হচ্ছে। আর কখনো কিন্তু আমরা মনে করি না এই এই আকাঙ্ক্ষার ক্ষেত্রে আমরা সময়টা যে এখানে বেশি দিচ্ছি, এই সময়টা অন্য কোথাও দিলে এই চাহিদার চেয়ে তো অনেক বেশি কিছু আমরা পেতাম বা পাবো। এই ভাবনাটাই আগে আমাদের সবার মধ্যে সৃষ্টি করা উচিত। আসলে আমরা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ কিছু সময় শেষ করে দেই এই আকাঙ্ক্ষার পিছনে, কিন্তু আমরা নিজেরা কখনো বুঝতে চেষ্টা করি না যে একটা জিনিস আমরা পাচ্ছি না, হয়তো বা এর পরিবর্তে আরও দশটা জিনিস আমার ভালো কিছু অপেক্ষা করছে, যেটা আমার জন্য আরও বেশি ভালো। সেই জন্য আমাদের বোঝা উচিত একটা জীবনের পিছে ছোটা উচিত নয়, একটা ঘটনাকে কেন্দ্র করে আমাদের কেঁদে জীবনটাকে ধ্বংস করার সময় নয়। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।